হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো পুরুষরা এই আটটি কারণে পরকিয়ায় জড়িয়ে পড়েন পরক্রিয়া শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিত রোজ সকালে খবরের কাগজ খুললেই দেখা যায় এই পরকিয়ার জন্যই কত সংসার ভেঙে যাচ্ছে কত সন্তান খুন হচ্ছে তিন দিন পরিবারে অশান্তি হচ্ছে তবে কেন এই পরকীয়া হচ্ছে এই পরকীয়ার জন্য দায়ী কোন বিষয় কি কারণে পুরুষরা এই পরকীয়ায় জড়িয়ে পড়ছেন পরকিয়া হল কোনো বিবাহিত ব্যক্তির জীবনে স্বামী বা স্ত্রী ছাড়াও অন্য কোনো ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক সমাজ এটাকে কখনোই ভালো চোখে দেখে না মনোবিজ্ঞানীদের মতে বাবা মায়ের পরকিয়ার ফলে জন্ম দেওয়া সন্তানের মানসিক এবং সামাজিক সম্পর্কের উপর বিরূপ প্রভাব পড়ে এছাড়াও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও অনেক প্রভাব ফেলে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কোন আটটি কারণে পুরুষরা পরকীয়ায় জড়িয়ে পড়েন আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক পারিবারিক কলহের কারণে পুরুষরা পরক্রিয়া সম্পর্কে জড়ায় সংসার জীবন সব সময় ভালো হয় না সংসারে অশান্তি হয় ঝগড়া থেকে শুরু করে গায়ে হাত তোলা অব্দি পৌঁছে যায় তখন স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হয়ে পড়ে যার জন্য পুরুষরা অন্য জায়গায় আশ্রয় খোঁজে দুই পৃথিবীতে মানুষ একঘেয়ে জীবন পালন করতে পছন্দ করে না তাই একজন স্ত্রী বা একজন প্রেমিকাকে নিয়ে তাদের সারা জীবন কাটতে সমস্যা হয় তাই তারা অন্য নারীর প্রতি আকৃষ্ট হয় তিন সঙ্গীর কাছ থেকে প্রত্যেকটা নারী অনেক কিছু আশা করে অনেকে আশা নিয়ে বিয়ে করেন যখন তাদের সেই আশা পূরণ হয় না তখন পুরুষরা নতুনের খোঁজ করেন অনেকেই নিজের সঙ্গীর ওপর আকর্ষণ হারিয়ে ফেলে পরকিয়ায় জড়িয়ে পড়ে চার স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্কে ফাটল ধরলে অনেক সময় পুরুষরা পরকীয়ায় জড়িয়ে পড়েন শারীরিক সম্পর্ক মানুষের একটি শারীরবৃত্তীয় চাহিদা যদি স্ত্রীর শারীরিক জীবন দুর্বল হয় তাহলে অপর ব্যক্তির প্রতি আসক্তি তৈরি হতে পারে পাঁচ সঙ্গীর উদাসীনতার কারণে অনেক পুরুষ পরকিয়ায় জড়িয়ে পড়ে অনেক সময় স্বামী স্ত্রীর কাজের কারণে হয়তো দূরে চলে যায় তখন তাদের মধ্যে পরক্রিয়ার আগ্রহ বাড়ে ছয় মানসিক সমস্যার কারণে অনেক পুরুষ পরকীয়য় জড়িয়ে পড়ে তারা কোনো কিছুর মধ্যে স্থিরতা খুঁজে পায় না সাত অনেকে শখ থেকেও পরকীয়ায় জড়ায় অন্য একটি শরীর কেমন সেটা জানার আগ্রহ থাকে তাদের মধ্যে অন্য কারোর সাথে থাকলে ভালো থাকতাম মনে হয় তাদের আট সন্তান হওয়ার পর অনেক মেয়ে মোটা হয়ে যায় এতে স্ত্রীর প্রতি আগ্রহ কমে যেতে পারে বেশিরভাগ ক্ষেত্রে মানসিক ও শারীরিক প্রয়োজন মেটানোর বিষয়টিও এখানে মুখ্য হয় এইসব ভাবনা ব্যক্তিকে পরক্রিয়ার প্রতি আকৃষ্ট করে তোলে তাহলে বন্ধু এইচ লাজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন